দেখুন এবার বন্দিদের মুক্তি দিতে যে নতুন চাল চালছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পদের বিনিময়ে সৌদি আরবে আটক বন্দি রাজপুত্র ও অভিজাতদের মুক্তি দেওয়া হচ্ছে চলতি মাসের শুরুতে সৌদি আরবের দুর্নীতিবিরোধী অভিযানে রাজপুত্র ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা শীর্ষস্থানীয় ব্যবসায়ী সহ আটক করা হয়েছে এর বেশি ব্যক্তিকে সিএনবি দাবি করেছে শীঘ্রই ছেলে মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষমতা হস্তান্তর করছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এছাড়া অর্থনীতি পুনর্গঠনের বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করছে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশটি দুর্নীতির অভিযোগে এত ব্যক্তিকে দীর্ঘদিন আটকে রাখা হলে আইনি লড়াইয়ের কারণে দেশ অস্থিতিশীল হয়ে পড়তে পারে যা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে আর সেজন্যই সম্পদের বিনিময়ে মুক্তি দেওয়ার এ উপায় বেছে নেওয়া হয় বন্দীদের অনেকের কাছেই অর্থের বিনিময়ে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে নাটক ব্যক্তিদের তালিকায় রাজ পরিবারের সদস্য এবং মধ্যপ্রাচ্যের অন্যতম সেরাধনী আল ওয়ালিদ বিন তালাল এবং তার কন্যা প্রিন্সেস রিম বিন তালালের নামও রয়েছে বন্দীদের রাখা হয়েছে রিয়াদের বিলাসবহুল রিটস কার্লটন হোটেলে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে